बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमि शामी माली चिश्ती आपनादेर सामने हाजिर हलाम जे आलोचनाटी निये। एई आलोचनाटी जदि मन दिए ख्याल दिए जदि शुनते पारेन ताहले एमनई किछु लाभवान होबे जे आपनार परकालेर भय थाकबे ना। केन परकालेर भय थाकबे ना सेई जिनिसगुलो आमि भेंगे बोलबो इनशाल्लाह। देखुन যে পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়ছে, কেউ সাধনা করছে, আমল করছে, কিন্তু কেউ কিন্তু জানে না কোন কাজে, কোন কথায়, কোন কিভাবে আল্লাহ আমার উপরে খুশি হলো, কি সন্তুষ্ট হলো, কি হলো না, এটা কিন্তু জানে না। আনুমানিকভাবেই আল্লাহকে ডাকতে থাকে, তখন কি হয় যে অনুমানের মধ্যেই থাকে যে আল্লাহ কি সন্তুষ্ট হলো কি হলো না। একটি গ্যারান্টিযুক্ত কথা বলবো যে সূরা মাউনের দিকে যদি আমরা লক্ষ্য করি, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না, দুর্ভোগ সেই ইবাদতকারী, তাহলে আল্লাহ তাদেরকে দুর্ভোগে পাঠিয়ে দিয়েছে। দেখা যায় আপনার জীবনে ভালো করে নামাজ পড়তে পারেননি, ভালো করে কোনো ইবাদত করতে পারেননি, কোনো সাধনা করতে পারেননি, কোনো আমল করতে পারেননি, কিন্তু আপনি একটা কাজ করেছেন, সেই কাজটি কি? আপনি জীবন চলার পথে দেখা যায় সকালে ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরে আপনি বাড়ির আশেপাশে একটু হেঁটেছেন, দেখেছেন কে খেয়েছে কে না খেয়েছে, ভাই কেমন আছেন, ভালো। হঠাৎ করে দেখে একটা এতিম, সে ঠোঁট ছুকিয়ে আছে, চোখ মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত দুটো ধরে, বাবা তোমার কি হয়েছে, বাবা তুমি এমন অবস্থা কেন, তোমার বাড়ি কোথায়, তোমার বাবা নেই, মা নেই। তখন সে ছেলেটি বলতেছে, আমি এতিম, আমি অসহায়, আমার কেউ নেই, আমার বাড়িঘর কিচ্ছু নেই, তুমি কি বাবা এখনো খাওনি? সে মাথা নাড়িয়ে বলছে না। তখন তাকে এনে চারটা ভাত বা কিছু নাস্তা তাকে নিয়ে করেছে। তখন আল্লাহ কি বলেছে, আমি সৃষ্টি করেছি প্রেমের কারণে এই সমস্ত সৃষ্টি। কোনো কোনো সৃষ্টি আছে আমার সাথে বেয়াদবি করে, আমার কাছে এমন কিছু করে, তাদের উপরে আমি আল্লাহ রাগ হয়ে তাদেরকে কাউকে পঙ্গু বানিয়ে দিই, এতিম বানিয়ে দিই, কাউকে আমি কষ্টের মধ্যে ফেলে দিই শাস্তি হিসেবে, এবং এমন কি কুকুর বিড়াল বানিয়ে পৃথিবীতে ছেড়ে দিই। তাহলে এখন কথা হলো যে আল্লাহ কাহার হয়ে যায়, তখন কাহার হয়ে যখন কোনো মানুষের উপরে কাহার হয়ে তাকে এরকম দুস্থ বানিয়ে দিয়েছে, এরকম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, অসহায় বানিয়ে ফেলেছে, তখন আল্লাহর যখন রাগ কমে যায় তখন কিন্তু আল্লাহর মায়া লাগে, আরে তাকে আমি এরকম একটা কষ্টের মধ্যে ফেলে দিলাম। দেখেন আমি কিন্তু এই কথাটি বলে থাকি যে একজন মা যখন একটা মেয়েকে বা একটা ছোট্ট ছেলেকে রাগ হয়ে তাকে পিটাচ্ছে, তখন খুব জোরে জোরে পিটাচ্ছে, তার এক বান্ধবী এসেছে, হাই বান্ধবী তুমি তোমার সন্তানটাকে কেন মারছো, এসে ধরে ফেলেছে লাঠিটা হাত থেকে কেড়ে নিয়েছে, থাক থাক থাক, ও তো বোঝে না, ও আর এরকম করবে না, থাক থাক, তখন থামিয়ে দিয়েছে, কিন্তু তার যে রাগ উঠেছিল তখন তো মনে হয় তাকে মারতে মারতে একেবারে বেহুশ করে দিবে। তখন দেখা যায় কি, কিছুক্ষণ পরে মায়ের রাগ চলে গেছে, মায়ের রাগ যখন চলে গেছে তখন ছেলের পিঠের মধ্যে সেই লাঠির আঘাত, হায় হায় আমি এটা কি করেছি, আমার সন্তানকে আমি এরকম মেরেছি, তখন মা কিন্তু চোখের পানি ফেলছে আর কি বলছে যে আমার বান্ধবী যদি এসে না ধরতো তাহলে তো তাকে আমি কত মারতাম, আমার বান্ধবী আসাতে আমার এই ছেলেটা বাঁচলো, অনেক মার থেকে বেঁচে গেল। তখন সে বান্ধবীর প্রশংসা শুরু করে দিয়েছে। দেখেন এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, অনেক সৃষ্টি জন্যে কেঁদেছে, অনেক উম্মতের জন্যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন। কেন কেঁদেছেন? তাদের এই কষ্ট দেখে, তাদেরকে সাহায্য করে, তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে ভুক্তভোগী হলে তাকে খাইয়ে দেয়, তখন কি হয় আল্লাহ খুশি হয়। যে আল্লাহ কি বলে, আমি তাদেরকে রাগে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু পরে কিন্তু আল্লাহরও মায়া লাগে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেবা করেছে, তাদেরকে ভালো ব্যবহার করেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, তখন কিন্তু এই শান্তিটা আল্লাহ পেয়েছে। তবে হে সমস্ত জগতবাসী,
আপনারা সকলেই আমার কথাটি একটু খেয়াল করবেন। আমরা জীবন ভরে ইবাদত করবো, জীবন ভরে নামাজ পড়বো, জীবন ভরে আল্লাহর কাজ করবো, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। সে তখনই লাভ হবে যে আমি দেখেছি আমার চলার পথে একজন মানুষ কাঙালের মতো পড়ে আছে, তার পেটে কিছু নেই, গাল মুখ চোখ সব শুকিয়ে আছে। বাবা তোমার কি হয়েছে, তুমি এখানে এতিমের মতো বসে আছো, কি সমস্যা? তখন তার দুঃখের কথা যখন বলল, তখন তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির বারান্দায় চলে এসেছে, এসে বসে তোর কি পাপ করেছিস, ঘরে কি আছে দিতে? তখন সে খাবার একখানে বসে তাকে খাওয়াইয়া দিল, নিজে খাইল। তখন আল্লাহ কি বলে, এই ফেরেশতারা দেখতো এই বান্দাটা আমার হৃদয়কে নাড়া দিল, আমার অসহায়কে, আমার এতিমকে ধরে এনে সে আদরে যত্নে সম্মানের সাথে তাকে খাওয়াই দিল। দেখ সেই খাবার তো সেই এতিম খায়নি, যেন আমি খেয়েছি। দেখ মনে হয় সে শান্তি সে এতিম পায়নি, আমি মনে হয় পেয়েছি। আচ্ছা এখন যে কথাটি হলো, এই জন্যে কিন্তু আল্লাহ সূরা মাউনের মধ্যে এই কথাটি বলেছে, এই পৃথিবীতে এমন কোনো সাধক, এমন কোনো আমলকারী, এমন কোনো পরহেজগার লোক কখনোই পুল সিরাত পার হতে পারবে না, যদি না আমার এতিম অসহায়দেরকে তারা না দেখে, আমার এতিম অসহায়দেরকে মাথায় হাত বলিয়ে একটা বুদ্ধি না দেয়, বা আমার এতিম অসহায়দের মাথায় হাত বুলিয়ে তাদেরকে সান্ত্বনা না দেয়, বা ভালো পথের আশ্বাস না দেয়, তাহলে সে তার ইবাদত আমার কাছে বরবাদ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের সাথে কেন করলাম? দেখেন এই কথাটি স্মরণ করে দেওয়ার জন্য যে আল্লাহর ইবাদতে মশগুল হবেন না, শুধু আল্লাহর সাধনায় মশগুল হবেন না, শুধু আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ কিন্তু কোরআনে এটিও বলেছে, তোমরা কি আমাকে জানতে চাও, তোমরা কি আমাকে চিনতে চাও, তোমরা কি আমাকে বুঝতে চাও, তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। সেই সৃষ্টি আমি কতভাবে কিভাবে রেখেছি তোমরা তা দেখো। তবে আমরা কি করেছি যে আল্লাহ পৃথিবীতে যেই ধরনের প্রাণী আমাদের জন্য হালাল করেছে, সেই প্রাণী আমরা আল্লাহর নামের উপর জবাই করে তা ভক্ষণ করব, খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, তাহলে এখান থেকে অনেকটা পাপ থেকে আমরা মুক্ত থাকতে পাবো। তবে আরো একটা বিষয় হলো, যে প্রাণীদেরকে আমাদের খাবার জন্য জবাই করে খাওয়ার জন্য যেটা আমাদের জন্য হালাল করেননি, সেই প্রাণীর মধ্যে অনেক প্রাণী আছে সহায় হয়ে পড়ে থাকে, অসহায় হয়ে এক জায়গায় ক্লান্ত হয়ে বা রোগাক্রান্ত হয়ে পড়ে থাকে, তাহলে সেই পশুদেরকে আমরা কি করব? তাদেরকে যদি ওরকম ক্লান্ত দেখি বা রোগাক্রান্ত দেখি, আমরা চেষ্টা করব তাদেরকে একটু সেবা করার জন্য, চেষ্টা করব তাদের একটু খাবারের জন্য। কেননা সমস্ত সৃষ্টি আল্লাহ করেছেন, অনেক মানুষ পৃথিবীতে আছে যারা এমন কিছু কর্ম করেছে, এমন কিছু পাপ করেছে, আল্লাহর রাগ হয়ে তাদেরকে পশুকুলে পাঠিয়ে দিয়েছে, আর পশুকুলে পাঠিয়ে দিয়েছে এখন বলবো এগুলো তো পশু হয়েছে তাদের কর্মের দোষে, এই যে আমি তাদেরকে বলেছি, তাহলে এটা কিন্তু আমাদের পাপ হবে। কেননা মা যেরকম ছেলেকে মেরে ফেলে রেখেছিল, তেমনি কিছু লোক গিয়ে বলেছে ঠিকই আছে বাচ্চাটাকে মেরেছে আরো মারুক, তখন কিন্তু মা তখন কষ্ট পাবে, দেখো রাগে আমি তো মেরেছি তারাও কেমন কথা বলছে, তখন তাদের উপরে যেরকম মা বিরক্ত বোধ করবে, ঠিক আল্লাহ আপনার আমার উপরে বিরক্ত বোধ করবে যে হ্যাঁ আমরা নিন্দা করতেছি, না নিন্দা কেন করব, তাদের কর্মে তাদের ভাগ্যে যদি এটা হয়ে থাকে তাহলে সেখান থেকে তাদেরকে কিভাবে সেবা করা যায়। তখন কিন্তু আল্লাহ আমাদের উপর খুশি হবে যে আমি রাগান্বিত হয়ে যাদেরকে পশু বানিয়ে দিয়েছিলাম তাদেরকে খাবার তুলে দিয়েছে, তাদেরকে সেবা করে দিয়েছে, আমি রাগান্বিত হয়ে পৃথিবীতে যাকে সম্পদ হারা করে দিয়েছিলাম তাকে অর্থ দিয়ে সাহায্য করেছে, যাকে আমি পৃথিবীতে রাগ হয়ে অসুস্থ করে দিয়েছিলাম সেই অসুস্থ ব্যক্তিকে তারা সেবা করেছিল, তখন কিন্তু আল্লাহ খুশি হয়ে গিয়েছিল। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আমরা পৃথিবীতে অল্প কিছু দিনের জন্য এসেছি, অবশ্যই সামনে আমরা যদি দেখি যে কোনো প্রাণী জগৎ খুব কষ্টে আছে, কোনো মানুষ কোনো কষ্টে আছে, অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। তবে হে সমস্ত জগৎবাসী, আমার একটা কথা থাকবে সকল বিশ্ববাসীর কাছে, আমি মানব সেবার জন্য একটা এমন কিছু করতে চাই যা একটা ভাষায় বলা হয় বৃদ্ধাশ্রম, আর একটা ভাষায় বলা হয় ইয়েতিমখানা, অনাথ আশ্রম। যে পৃথিবীতে অনেক মা অনেক বাবা
দেখা যায় এদেরকে ছেলে মেয়েরা ফেলে দেয়, দেখে না, এবং দেখা যায় অনেক অসুস্থ মানুষ তাকে দেখার কেউ থাকে না। আমি এরকম কোনো ব্যক্তি যদি পাই, আমি তাদেরকে নিয়ে এমন একটি কিছু গড়িয়ে তুলব যেখানে আজীবন যতদিন বাঁচে ততদিন সেখানে খাবে দাবে এবং তারা আনন্দে থাকবে, এবং এই বিশ্ববাসীর কাছে আমি এমন একটা কিছু বললাম তারা যেন আমার দিকে আসে এবং তারা যেন বলে যে হ্যাঁ আমরাও আপনার সাথে সহযোগিতা করব, যেতে আপনি বৃদ্ধাশ্রম লালন পালন করতে পারেন। এবং অনাথ বলতে যারা এতিম অসহায় তাদেরকে যেন আমরা খাওয়াতে পারি, শিক্ষা দিতে পারি, এরকম কিছু সিস্টেম করতে পারি। দেখেন আমি শামীম আলী চিস্তি, আমার অত ধন সম্পদ নেই, তবে আমার একটা মন আল্লাহ দিয়েছেন, কিন্তু ওরকম অর্থ নেই। তবে হ্যাঁ, সকলে মিলে বিন্দু বিন্দু করে মহাসিন্ধু আমাকে যদি আপনারা নক করেন যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি, যে আপনি এটা করেন, আপনার পাশে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব, তবে আমি শক্তি পাবো যে হ্যাঁ আমি মানব সেবা করতে পারবো। এবং আপনারাও যে আমার সাথে সাথ দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাতে আপনারাও কিন্তু সেই এতিমের সেবা করার যে মূল ফল সেটাও আপনারা পেয়ে যাবেন। তবে হে সমস্ত জগৎবাসী, সকলেই ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।